রোদ ঝলমলে সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাজা থাকি। তবে এই রোদ ঝলমলে যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন, সারাদিন কিন্তু এরকম নাও থাকতে পারে। এই আজকে যেমন স্নোফলের ফোরকাস্ট আছে, ওয়েদারটা একটু পরে কেমন একটা গ্লুমি হয়ে গেল। এই দেখুন কীরকম একটা মন খারাপও লাগছে গ্লুমি হয়ে যাওয়াতে, কিন্তু ভালোও লাগছে যদি স্নোফল দেখতে পাই। আমরা কালই কিন্তু কাল্পা থেকে কাজা এসে পৌঁছেছিলাম, তবে মাঝে টাবোতে একদিনের একটা স্টে ছিল। তো রোদ ঝলমলে টাইমে কাজাটা দেখতে কেমন লাগে তার একটা ক্লিপ আপনাদের ফার্স্টে দেখিয়ে নিই, এরপর দেখাচ্ছি আজকের চিত্রটা। কীরকম স্নোফলের জন্য আকাশটা গ্লুমি লাগছে, পাহাড়গুলো কীরকম ধূসর। আর এখন আমরা যাচ্ছি কিন্তু আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, কোথায় বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, ছিচাম ব্রিজে চলে এসেছি। এই যে ছিচাম ব্রিজটি আপনি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একসময় ওয়ার্ল্ডের হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ ছিল, যদিও এখন এটি অন্যতম হাইয়েস্ট হয়ে গেছে। সে যাই হোক, প্রায় 13,500 ফিট উচ্চতায় অবস্থিত এই ব্রিজটির তৈরি করার প্রাইমারি পারপাস ছিল কিন্তু এই যে ছিচাম ভিলেজ দেখতে পাচ্ছেন, এই ভিলেজ এবং কিবার ভিলেজকে কানেক্ট করা। কিন্তু পরবর্তীকালে পর্যটকদের কাছে একটি অন্যতম আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠল, কারণ এই যে দেখতে পাচ্ছেন রিভার ভ্যালিটা, এই ভ্যালিটার ভিউ উপভোগ করার জন্য। এবং কোন পর্যটক না আসতে চায় বলুন তো? প্রায় 13,500 ফিট উচ্চতায় অবস্থিত রিভার ব্রিজ, যেটির উচ্চতা রিভার বেড থেকে প্রায় 100 মিটার এবং লেন্থ প্রায় 137 মিটার। কিন্তু ছিচাম ব্রিজকে টাটা বাই বাই জানিয়ে এখন আমরা চলেছি কি মনেস্ট্রির উদ্দেশ্যে। ওই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটাই হচ্ছে সেই কি মনেস্ট্রির আইকনিক ফটো। তবে কি মনেস্ট্রির ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই কি মনেস্ট্রির ওখানেই একটা ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্ট থেকে আমরা ফটোগুলো নিচ্ছি। দেখতে পাচ্ছেন দূরের পাহাড়ে কিন্তু অলরেডি স্নোফল হচ্ছে। এখানে এখনও শুরু হয়নি, কিন্তু একটা খুব সুন্দর ঠান্ডা হাওয়া আছে, আমরা সেই হাওয়াটাকে উপভোগ করছি। আর তার সঙ্গে এত সুন্দর যে ভিউটা আছে সেটাকে দেখে নিচ্ছি দুচোখ ভরে। তবে লাংজা পৌঁছানোর সাথে সাথেই কিন্তু শুরু হয়ে গেছিলো স্নোফল। স্নোফলটাকে উপভোগ করতে করতে এবং বুদ্ধাকে দেখতে অদ্ভুত ভালো লাগছিল কিন্তু। তবে ওই যা ক্লিয়ার স্কাইয়ের সাথে বুদ্ধাটা একটু মিস হয়ে গেল, কিছু না কিছু তো মিস হবে বলুন। স্নোফলটা বেড়ে যাবার কারণে লাংজা থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হলো। লাংজা থেকে বেরোনোর পরই দেখতে পেলাম যে ভ্যালিটা এতক্ষণ পুরো ধূসর দেখে গেছিলাম, কিরম আস্তে আস্তে বরফের চাদরে ঢেকে যাচ্ছে, এত সুন্দর লাগছে। কিন্তু কি বলুন তো, স্নোফলটা নিজের চোখে দেখতে পাচ্ছি আর বাইরে এত উইন্ড আছে, স্নোফলটাকে ঠিক ক্যামেরায় ধরা যাচ্ছে না। এটাকে উপভোগ করার জন্য কিন্তু কাজাতেই আসতে হবে, আর ভাগ্য ভালো থাকলে স্নোফলটা দেখতে হবে, তবেই না মজা। গাড়ির জানলা দিয়ে স্নোফল দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন কমিক ভিলেজে। এটি প্রায় 15,000 ফিট উচ্চতায় অবস্থিত। এখানে ছোট্ট একটি মনেস্ট্রি আছে, আর মনেস্ট্রিকে ঘিরে আছে একটি ছোট্ট রেস্টুরেন্টের মতো। ওই ম্যাগি, চা, কফি, পকোড়া এসব পাওয়া যায় আর কি। বলা হয় এটি নাকি ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেস্টুরেন্ট, এবং এটি ওয়ার্ল্ডের হাইয়েস্ট ভিলেজও বটে, যেটি আমাদের ইন্ডিয়ার হিমাচল প্রদেশেই অবস্থিত। এত সুন্দর স্নোফল হচ্ছে, তার সঙ্গে এত সুন্দর ভিউ, আমি খাবো না নাচবো না কি করবো সত্যিই বুঝতে পারছিলাম না। আর তার সঙ্গে প্রচুর জ্যাকেটও পরতে হয়েছিল, টেম্পারেচার ছিল ওই ধরুন -15 ডিগ্রির মতো, নিজেকে না পেঙ্গুইন মনে হচ্ছিল। আর এই চক্করে খাবার সময় ভিডিও তুলতেই ভুলে গেছি, কিন্তু কতগুলো ফটো তো তুলেছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন কোথায় চলে এসেছি বলুন তো?
চলে এসেছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস হিকিমে। প্রায় 14,500 ফিট উচ্চতা অবস্থিত। এখান থেকে 3টি পোস্ট কার্ড কিনলাম, লিখলাম ওই হ্যাপি নিউ ইয়ার উইশের মতো। এবার পোস্ট করছি আমাদের বাড়ির জন্য, কি জানি পৌঁছবে কি না। বাড়ি পৌঁছানোর সাথে সাথেই এই অচেনা অজানা বন্ধুগুলোর সাথে কিন্তু বেশ ভালো আড্ডা জমে গেছিল। বিশ্বাস করুন, এত মজা হয়েছিল ওই দিন, আমাদের মনেই হচ্ছিল না এদের সাথে আমাদের এই ট্রিপেই দেখা হয়েছে। আর কখনো এদের সাথে হয়তো দেখাই হবে না, আর দেখা হলেও একসাথে কি আর দেখা হবে? তাই জন্য এই মোমেন্টটাকে আমরা খুব ভালোভাবে প্রিজার্ভ করে রাখার জন্য ডান্স করেছি, মজা করেছি। তবে চলুন আপনাদের একটু বাইরের ভিউটাও দেখিয়ে দিই। এই যখন আমাদের গল্প আড্ডা প্রচুর জমে গেছিলো আর বাইরে কিন্তু চলছিল ননস্টপ স্নোফল। তবে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এখানকার স্থানীয় লোকেরা কি শুধু হিটারের মাধ্যমে -20 কিংবা 25 ডিগ্রি টেম্পারেচারে বাঁচে? না, এদের কিন্তু ট্র্যাডিশনাল হিটার আছে। এটাকে বলা হয় ট্র্যাডিশনাল তন্দুর, যেটা কিন্তু ঘর এবং খাবার দুটোকেই গরম রাখতে সাহায্য করে। এখানে শীতকালে কিন্তু রানিং ওয়াটার প্রায় পাওয়া যায় না বললেই চলে, কিন্তু তার মধ্যেও দেখুন এরা কী সুন্দর বেসিক ফুড রান্না করেছে, আর হোম কুকড মিল খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। স্নোফলের কারণে আজ রাতে তো আর তারাদের দেখা মিলল না, তাই দুচোখ ভরে স্নোফলটাই দেখে নিলাম। কিন্তু কাল রাতে কিন্তু তারাদের সম্ভার ছিল আকাশে, প্রায় -20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারেও রাত 2-3টের সময় আমরা দুজন এসেছিলাম ছাদে তারা দেখতে। দেখুন পরদিন সকাল হয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের হোমস্টের বাইরের চিত্রটা, পুরো জায়গাটা বরফে ঢেকে গেছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এখানকার লোকেদের কিন্তু খুবই কষ্ট হয় জানেন তো শীতকালে। রানিং ওয়াটার তো পুরোপুরি বন্ধ থাকে, কারণ পাইপলাইনগুলো পুরো জল জমে বরফ হয়ে যায়, তাই জন্য সেগুলো বন্ধ রাখতে হয়। তাই জন্য এদেরকে অনেক দূর থেকে কিন্তু ওয়াটার ক্যারি করে আনতে হয়। ডিসেম্বর জানুয়ারিতে তবুও বা যা জলের দেখা মেলে খুবই লিমিটেড, ফেব্রুয়ারি এবং মার্চে তো আরও দুষ্কর হয়ে যায় জলের অ্যামাউন্ট। তাই এখানকার লোকজনের জীবনযাত্রা কিন্তু আমাদের থেকে অনেকটাই আলাদা। আজ আমাদের কাজা থেকে টাবো হয়ে কাল্পা ফেরার পালা, বিশাল বড় জার্নি, তাই সকাল সকালে কিন্তু আমাদের আজ বেরিয়ে পড়তে হলো। মনটা একটু খারাপ, কারণ এই জায়গাটার প্রতি একটু তো মায়া পড়েই গেছে, মনে হচ্ছে আবার কবে আসবো এত দূরে, কিন্তু আরেকবার নিশ্চয়ই আসবো। জাবুই ট্রাভেলের চোখে কাজা কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইবও করে দেবেন। আমরা চলে আসবো নেক্সট আরও একটি ব্লগ নিয়ে, যেখানে আপনাদের দেখাবো কল্পা এবং চিটকুল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Bye-bye.